আসসালামু আলাইকুম সিউপিও শিক্ষার্থীরা তোমাদের সবাইকে দুই হাজার বিশ একুশ ইংরেজি শুভেচ্ছা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা শেষে আবারও তোমাদের সাথে সংযুক্ত হলাম আমি তোমাদেরই ম্যাম খালদা কামাল সহকারী অধ্যাপক গারস্থ বিজ্ঞান বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ ঢাকা আশা করবো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দিয়েছ আমরা আবারও যথারীতি ক্লাস শুরু করতে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা বলো তো মানুষ কী মানুষ সৌন্দর্যের পূজারী তাই না সবাই চায় নিজের সৌন্দর্যটা কি করতে ফুটিয়ে তুলতে আবার নানানভাবে সেটা কি করে চেষ্টা করে যায় তাই না আমরা যেমন ধরো পোশাকের মাধ্যমেও কিন্তু নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য কি করি ঘরোয়া পদ্ধতির সাহায্যেও বস্ত্রের রঙ এবং এবং কি করি ছাপার কাজ করে ড্রেসটাকে কি করে আরও বেশি সুন্দর করে তোলার চেষ্টা করি তাই না সবাই চায় তাকে সুন্দর লাগুক ভালো লাগুক আবার ধরো কোনো একটা বস্ত্রও যাতে নতুনত্ব আসে সেটাই আমরা চিন্তা করে যাই তাহলে আজকে আমি তোমাদের যে অধ্যায়টা পড়াবো সেটা হচ্ছে গার্হস্থ বিজ্ঞান প্রথম পত্র থেকে খবিভাগ থেকে পড়বো আমরা বস্ত্র বয়ন বস্ত্র ও বয়ন শিল্প থেকে অদ্যা তেরোতম বস্ত্রের রঙ ছাপা আচ্ছা বস্ত্রের রং ও ছাপা আমি তো একটু আগেই বলেছি মানুষ কি সৌন্দর্যের পূজারি তাই না বস্ত্রের মাধ্যমে যাতে আমাদের সৌন্দর্যটা ফুটে ওঠে সে চেষ্টাই করে যায় শিক্ষার্থীরা তোমরা দেখো তো আমি তোমাদেরকে একটা ড্রেস দেখ কাপড় দেখাই খেয়াল করো এই ওড়নাটার কথাই চিন্তা করো এখানটা কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এই বস্ত্রটাতে কি করা হচ্ছে রঙ এবং ছাপা দুটো কাজে কিন্তু আছে খেয়াল করো এটা হচ্ছে আমাদের রঙ করা তাই না আর এটা হচ্ছে কি ছাপা এই ছাপটা কিসের মাধ্যমে দেওয়া হয়েছে ব্লকের মাধ্যমে দেওয়া হয়েছে তাহলে আজকে আমরা পড়াবো কি তোমাদের বস্ত্রে রং ও ছাপা তাহলে চলো শিক্ষার্থীরা আমরা বাকি ক্লাসটা স্লাইডের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করি তোমরা সবাই মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো এবং উপভোগ করো সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে কি দেখতে পাচ্ছ বিভিন্ন কালার তাই না আর এখানটা কি মনে হচ্ছে কতগুলো বস্ত্র কি করা হচ্ছে রং করা হয়েছে তাই না দেখো তোমার কে ও আকর্ষণীয় করে তুলতে হলে অন্তর্নিহিত কিছু থাকে তো গুণাবলীর সাথে এর কিছু সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া হয় তাই না চলো আমরা আরো কিছু ছবি দেখি হ্যাঁ তো শিক্ষার্থীরা এখানটা কি দেখা যাচ্ছে নিচের ছবিগুলোর মাঝখানে এখানটা আমরা কি দেখতে পাচ্ছি এ পাশটায় কতগুলো ব্লকের ছবি দেখতে পাচ্ছি আর এখানটা কি দেখা যাচ্ছে বস্ত্রে ছাপ দেওয়া হচ্ছে কিসের মাধ্যমে ব্লকের মাধ্যমে বিভিন্ন ডিজাইন করা হচ্ছে তাই না অর্থাৎ তোমার এই প্রয়োগ ও ছাপার মাধ্যমে বাহ্যিক সৌন্দর্য কি করে আমাদের অনেকাংশে কি করে সৌন্দর্য বৃদ্ধি করে এবং বস্ত্রে নতুনত্ব আনাও কিন্তু সম্ভব হয় তাই না হম বস্ত্রে নতুনত্ব আনা সম্ভব হয় আমরা আরো দুটো ছবি দেখতে পারলাম এখানেও দেখতে পাচ্ছি যেমন ধরো বস্ত্রে তোমার রঙ করা ও ছাপার কাজ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই বস্ত্র তোমার রঙ করার ক্ষেত্রে বস্ত্রটিকে বস্ত্রের মধ্যে সম্পূর্ণ কি করা হয় ডোবানো হয়ে থাকে আর ডোবানো হয় এবং ফলে কাপড়ে দেখ কি দেখা যায় সর্বোচ্চ তোমার সমানভাবে রং লাগে এখানেও আমরা কিন্তু দেখো দুটো আহ বস্ত্রের কাপড় দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি এটা আমাদের মনে হচ্ছে এটাও কিন্তু রঙে চুবানো তাই না তো মনে হচ্ছে কি এটা হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে আমরা বিভিন্ন রকমের প্রক্রিয়া বস্ত্র প্রস্তুতের পর এবং তন্তু অবস্থায় বা তোমার সুতা তৈরির পর প্রয়োগ করা হয় আর বস্ত্র ছাপার ক্ষেত্রে দেখা যায় তোমার বিভিন্ন রঙের সমাবেশ ধরো এই যে ব্লক তারপর হচ্ছে বাটিক এই যে স্ক্রিন প্রিন্ট তারপর হচ্ছে তোমার রোলার ইত্যাদি বিভিন্ন পদ্ধতিতে আমরা বস্ত্র ছাপাতে পারি তাহলে আমরা এগুলো দেখে কি বুঝতে পারছিলাম হ্যাঁ তোমরা ঠিকই বলেছো আমাদের আজকের পাঠ বস্ত্রের রং করা ও ছাপা আজকের পাঠ হচ্ছে আমাদের বস্ত্রে রং করা ও ছাপা সুপ্রিয় শিক্ষার্থীরা এই পাঠ শেষে তোমরা যা যা জানতে পারবে তাহলে বস্ত্রের রং ও ছাপা কি তা বলতে পারবে বস্ত্রের রং প্রয়োগ ও ছাপার পার্থক্য নির্ণয় করতে পারবে তাছাড়া বস্ত্রে ব্যবহারিক বিভিন্ন ধরনের রং ব্যাখ্যা করতে পারবে আবার বস্ত্রের রং প্রয়োগের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করতে পারবে তো শিক্ষাতে আমরা আরো কিছু ছবি দেখি এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ তো সুতোর ছবি তাই না আচ্ছা আর এই পাশটা আমরা কি দেখতে পাচ্ছি বস্ত্র তৈরি হয় দেখো সুতো সুতোর মাধ্যমে কি হয় তন্তুগুলো আমাদের কি হয় আস্তে আস্তে তোমার কারখানায় গিয়ে বিভিন্ন প্রসেসিং মাধ্যমে বস্ত্রটা কিন্তু তৈরি হয় আচ্ছা এরপর একটু দেখি আরো কিছু জিনিস এটা কি বলতো এই ছবিগুলো দেখে কি মনে হচ্ছে বস্ত্র ছাপা তাই না এগুলো কি রং প্রয়োগ না এটা ছাপা বিভিন্ন প্রিন্ট তাই না ছাপা আচ্ছা আমরা আরো কিছু ছবি দেখি এ নিচে ছবিগুলো দেখো তো এবং তোমরা বলো তো এগুলা কিসের ছবি হ্যাঁ এটা এগুলা যে দেখতে পাচ্ছ ঠিক বলেছো এগুলো আমাদের প্রতিষ্ঠানে তোমাদের সিনিয়র আপুরা ব্লক করছিল আমি দেখিয়ে দিচ্ছিলাম আর ওরা ব্লক করেছে ব্যবহারিক এটা তোমাদেরও ইনশাল্লাহ যখন আমাদের প্রতিষ্ঠান খুলবে আমরা সরাসরি আসলে ব্লকের ক্লাসগুলো আমাদের ব্যবহারিক ক্লাসগুলো নিব ইনশাল্লাহ এই অধ্যায় আমাদের দুটো ব্যবহারিক আছে সেগুলো ইনশাল্লাহ আমি সরাসরি তোমাদের দেখাবো তাছাড়াও আমি চেষ্টা করব তোমাদের আবার হয়তো বা এই যে ভার্চুয়ালের মাধ্যমেও দেখানোর চেষ্টা করব তাহলে কি দেখা গেলো এখানে দেখা গেলো এই শিক্ষার্থীরা কী করছে তোমার দেখো প্রথমে আমাদের এই কাপড়টা কি কাপড়টা কিন্তু এক কালার তাই না এটাকে কি করা হচ্ছে বিভিন্ন ছাপ দেওয়া হচ্ছে তাই না ছাপ দিয়ে কি করা হচ্ছে বস্ত্রটাকে করা হচ্ছে বিভিন্ন ডিজাইন তৈরি করা হচ্ছে হচ্ছে অর্থাৎ ছাপ দেওয়া তাই না এখন বস্ত্র রং করাও ছাপা আমরা দেখতে পেলাম দেখো সরাসরি ওরা বিভিন্ন ধরনের আর হয়তো বা কুশন কভার রুমাল ওড়না সবার কামিজের জন্য কি করেছে বস্ত্রটাকে নিজেদের পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছে এখানকে আমরা দেখি দেখো তোমরা দেখো যে বস্ত্রের রং প্রয়োগ করা হচ্ছে আপার মাধ্যমেও যেমন তোমার বস্ত্রের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করা হয় এখানেও কিন্তু দেখো আমরা দুই ধরনের আর কি দেখতে পাচ্ছি বস্ত্র দেখতে পাচ্ছি এখানটা আমরা বেড কভার দেখতে পাচ্ছি এবং কি দেখা যাচ্ছে পদ্মা আর এ পাশটা দেখতে পাচ্ছি কি আমরা ব্লক করা হচ্ছে তাই না একটা লাল কালারের কাপড় উপর ব্লক করা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে তেমনি বস্ত্রের মাঝে কিন্তু নতুনত্ব আনায়ন করা হয় তাই না এই রং করা এমন একটি প্রক্রিয়া যার দ্বারা তোমার বস্ত্রের ভৌত রাসায়নিক পরিবর্তনও হয় ফলে আবার প্রতিফলন ঘটে এই বস্ত্র কি করে রঙিয়ে দেখায় আবার অন্যদিকে কি করে ছাপাটা হচ্ছে তোমার আমরা একটু দেখিনি দাঁড়ো অন্যদিকে দেখা যাচ্ছে দেখো এমনটা খেয়াল করো তোমরা যে ছাপা বলতে বোঝায় বস্ত্রের নির্দিষ্ট স্থানে এই যে নির্দিষ্ট স্থানে কি হচ্ছে এক বা একাধিক বর্ণের সমা আর গটি বস্ত্রটিকে তোমার নকশা অনুযায়ী কি করা হচ্ছে ফুটিয়ে তোলা হচ্ছে যেমন মনে করো ধরো এটা হচ্ছে কি ব্লক প্রিন্ট ব্লক তুমি এই বেড কভারটার কথা চিন্তা করো এক কালারের সাদা বেড কভারটা কিন্তু যা যার পছন্দ অনুসারে কি করেছে ডিজাইন করা হয়েছে তাই না মাঝখানটায় যা যার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছে ইচ্ছা করলে কারু কাজটা করে নিয়েছে এটাকে বলা হচ্ছে ছাপানো চলো আমরা তাহলে এখন বস্ত্র ছাপ রং করা এবং ছাপার মধ্যে পার্থক্য একটু দেখে নি জেনে নিই দেখো এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি দুটো ছবি দেখতে পাচ্ছি তাই না রং এর ছবি দেখতে পাচ্ছি এবং ছাপার ছবি দেখতে পাচ্ছি এখানটায় অর্থাৎ এখন আমরা কি জানবো বস্ত্র রং করা এবং ছাপা সম্পর্কে জানবো তোমার বস্ত্র ধরো রং বলতে ওই সব দ্রব্যকে বোঝাচ্ছে যা দ্বারা বস্ত্রটিকে চাহিদা অনুযায়ী রং দবনে ডুবিয়ে কি করছে বস্ত্র রাঙিয়ে তোলা যায় আবার অন্যদিকে তোমার ছাপার কাজে কি করা যায় অন্যদিকে ছাপার কাজে দেখা যায় যে তোমার সাধারণত ছাপার কাজে অন্যদিকে তোমার আমরা এই যে এখানটায় দেখো শিক্ষার্থীরা এখানেও আমরা কিন্তু কি দেখতে পাচ্ছি দুইটা ড্রেসের কাপড় অনেকগুলো কাপড় দেখতে পাচ্ছি তাই না এগুলো কি মনে হচ্ছে বলতো ডুবিয়ে রং করা আর এটা মনে হচ্ছে ছাপানো তাই না আমরা তো জানি বস্ত্র ছাপা বলতে বস্ত্রের নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমাহার ঘটিয়ে বস্ত্রের উপরিভাগে বিভিন্ন নকশা বা ছাপ সৃষ্টি করাকে বোঝায় এরপরে আসে শিক্ষার্থীরা আমরা আরো কিছু ছবি দেখি দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি কতগুলো রঙের ছবি দেখতে পাচ্ছি তাই না রং করার সময় কি হয় তন্তু তোমার রং করার সময় তন্তু বা বস্ত্রটিকে রং দবনে ডুবিয়ে নিতে হয় আবার দেখা যায় তোমার অন্যদিকে যে ছাপাই এটা কিন্তু ছাপা তাই না হচ্ছে ছাপার সময় সম্পূর্ণ বস্ত্রটিকে তোমার বা অনুযায়ী অর্থাৎ যার যার পছন্দ বা পরিকল্পনা অনুসারে নকশা অনুযায়ী নির্দিষ্ট স্থানে কি দেওয়া হয় ছাপ দেওয়া হয় এ হচ্ছে আমাদের বস্ত্র এটা হচ্ছে রং করা আর এ হচ্ছে আমাদের ছাপাই দুটোর মধ্যে পার্থক্য এরপরে আসো শিক্ষার্থীরা আমরা আরও কিছু ছবি দেখি এটা কিসের ছবি দেখতে পাচ্ছি এটা আমরা একটা ব্লক করা ছবি দেখতে পাচ্ছি তাই না এই পাশটা আচ্ছা বস্ত্র তৈরি যে কোনো পর্যায়ে রং করা যেতে পারে কিন্তু সেটা তোমার যেমন তন্তু বা সুতা রং করা যায় আবার সম্পূর্ণ বস্ত্র তৈরি করার পর রং করা যায় অন্যদিকে ছাপার কাজ সাধারণত তোমার পোশাক তৈরির আগে সম্পূর্ণ বস্ত্র অথবা পোশাকে তৈরির পর করা হয়ে থাকে তাছাড়াও তোমার আরো আচ্ছা যেমন মনে করে যে ব্লক বাটিকের কথা আমি একটু বলি তোমাদের দেখো এখানটা আমরা দুই ধরনের দুটো ছবি দেখতে পাচ্ছি না এটা কি মনে হচ্ছে স্প্রে করা হচ্ছে আচ্ছা এখানটার কথা তুমি চিন্তা করো এখানে কিন্তু যে যে শাড়িটা স্প্রে করা হচ্ছে তোমার তোমার সোজা পার্টটা পার্টটা দেখা যায় কি কালারটা বোঝা কিন্তু ওইভাবে ডিজাইনটা স্পষ্ট আসে না আমি একটু ব্যাখ্যা দিলে তোমরা একটু বুঝতে পারবা সেটা হচ্ছে রং প্রয়োগ করার ফলে বস্ত্রের উভয় পিঠে সমস্ত অংশে কি দেখা যায় রং সমানভাবে লাগে আর অন্যদিকে তোমার ছাপার কাজে বসটা নির্দিষ্ট স্থানে এক পিঠে বা সামনের অংশে ছাপা হয়ে থাকে এরপরে চলো আমরা একটু দেখি আরও কিছু ছবি রং করার ক্ষেত্রে কিন্তু আমরা দেখো কি যেখানে দেখা যাচ্ছে রং ক্ষেত্রে দেখা যায় তোমার আর জিগার প্যাডিং জেট ইত্যাদি মেশিন কিন্তু ব্যবহার হয় আর অন্যদিকে ছাপার ক্ষেত্রে ব্লক স্কিন রোলার এসব যন্ত্রের মাধ্যমে করা হয়ে থাকে দেখো তোমার এখানে কিছু ছবি দেখলে আর একটু বুঝতে পারবে এখানটা আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো এই যে এখানে পদ্মা এবং বেড কাবারটা কিসের বলতো ঠিক বলেছো তাই হুম এটা কি এটা এটা আমাদের রঙে চুবিয়ে করা হয়েছে তাই না রঙে চুবানো হয়েছে আর এটা কি এটা হ্যাঁ এটা ব্লক ড্রেস তাহলে কি করা হয়েছে যার যার পছন্দ অনুসারে নকশা করা হয়েছে তাই না এক্ষেত্রে দেখা যায় তোমার রং করার বিভিন্ন পদ্ধতি আছে যেমন ডাই 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 আছে বেসিক ভেজিটেবল আবার ছাপার বিভিন্ন পদ্ধতি রয়েছে এসিড যেমন ব্লক ছাপা প্রিন্ট রোলার ছাপা ইত্যাদি দেখো এখানটা আমরা কতগুলো আরো ছবি দেখে রোলারের মাধ্যমে এবং স্ক্রিন প্রিন্টের মাধ্যমে আমরা বস্ত্র কি করছি ছাপানো হচ্ছে রং করা হচ্ছে তাই না ডিজাইনটা ফুটিয়ে তোলা হচ্ছে তাহলে আমরা বস্ত্র রং করাও ছাপার মধ্যে পার্থক্যটা জানতে পারলাম চলো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন কি জানবো বিভিন্ন ধরনের রং সম্পর্কে জানবো দেখা এখানে আমরা বিভিন্ন কালারের রং দেখতে পাচ্ছি তাই না কালারফুল সব আচ্ছা বিভিন্ন ধরনের রংটা কি আমরা সেটা একটু আগে জানি বস্ত্র শিল্পে রং প্রয়োগ প্রাচীনকাল থেকে চলে আসছে অতীতে তোমার দেখা যেত ফুল তোমার লতাপাতা কাণ্ড বাকল ইত্যাদি প্রাকৃতিক উপাদান বস্ত্র অঙ্করণের ক্ষেত্রে ব্যবহৃত হতো আর বর্তমানে কি দেখা যায় কৃত্রিম রং কিন্তু বেশি ব্যবহার হচ্ছে আর এই কৃত্রিম রং প্রাকৃতিক রঙ অপেক্ষা কিন্তু অনেক বেশি স্থায়ী তাহলে চলো শিক্ষার্থীরা আমরা একটু জানি রঙের শ্রেণী সম্পর্কে রঙের শ্রেণীবিভাগ কয়টি রঙের শ্রেণীবিভাগটা হচ্ছে দুইটি একটা হচ্ছে কি তোমার প্রাকৃতিক রং আর একটা হচ্ছে তোমার কৃত্রিম রং। আমরা এখন একটু জানবো প্রাকৃতিক রঙি দেখো এটা কি মনে হচ্ছে প্রাকৃতিক থেকে পাওয়া না ফুল দেখো ফুলের কালার সাপলা ফুল তাই না হ্যাঁ প্রাকৃতিক রং আমরা এখন একটু জানি আমাদের প্রাকৃতিক রঙটা কি যেটা প্রাকৃতিক বা আসল রং বলা হয় এই প্রাকৃতিক বা আসল রঙ হচ্ছে তোমার ভেজিটেবল ডাই বা উদ্ভিদ রং যেটা হচ্ছে তোমার গাছের বাকল তারপর হচ্ছে ফুল লতা পাতা ফল ইত্যাদি থেকে উদ্ভিজ রং পাওয়া যায় চলো আমরা এখন একটু নিচে পয়েন্ট আকারে আমি একটু আর ক্ষয়ের রঙের সাহায্যে অন্যান্য রঙগুলো ব্যাখ্যা করে যাব যেমন ধরো ক্ষয়ের রঙের সাহায্যে রং করুন ক্ষয়ের রং খয়ের তোমরা চিনো পানের সাথে খাওয়া হয় যে সে খয়েরে কথা বলা হচ্ছে এই সাহায্যে কিন্তু কাপড় রং করা হয় সেটা একটু কিন্তু আমাদের ব্যাখ্যা দিয়ে যায় কাপড়ের ওজনের অর্ধেক পরিমাণ তোমার খয়ের একটি পাত্রে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে গরম করতে হবে তারপর তোমার ক্ষয়ের পানিতে গলে গোলে গেলে কপার সালফেট বা তুতের তুতে চুন মিশিয়ে দুই ঘন্টা কি করতে হবে সিদ্ধ করতে হবে এরপর পাত্রে সুতা বা কাপড় সম্পূর্ণ ডুবিয়ে রাখতে হবে অর্থাৎ আমরা যে কাপড়টা রঙ করবো সেটা ওই পানিগুলো পাত্রের ভিতরে সম্পূর্ণভাবে ডুবিয়ে রাখতে হবে তারপর দেখা যাবে তোমার তারপর অন্য একটি পাত্রে তোমার পাঁচ ভাগ পটাশিয়াম বাই গরম পানিতে গোলাতে হবে এরপর তোমার সুতা বা কাপড় খয়ের মিশ্রণ থেকে তুলে তোমার কি করতে হবে জানো পটাশিয়াম বাইকার্বোনেটের পাত্রে ডুবালে কাপড় বা সুতার চকচকে খয়েরি রং কিন্তু পাওয়া যাবে এরপরে আসো তোমার এরপরে পয়েন্টটার একটু জানি আয়রন প্রয়োগ আচ্ছা আয়রন প্রয়োগটা হচ্ছে কি যেটাকে বলা হচ্ছে তোমার ফেরাস সালকেট সালকে এটা দেখা যায় আমি একটু ব্যাখ্যা দিয়ে যাই তোমাদের একটি পাত্রে পরিমাণ মতো পানিতে আয়রন বা লোহর গুঁড়ো মিশিয়ে গরম করতে হবে তারপর কাপড়টি ক্ষয়ের পাত্রে ডুবিয়ে পানি ঝরিয়ে লোহার গুঁড়োর পাত্রে ডোবাতে হবে এক্ষেত্রে অবশ্য বাইক কার্বনেট পরিবর্তে লোহার গুঁড়ো কিন্তু ব্যবহার করা যেতে পারে আবার একই পদ্ধতি তোমার কয়েকবার পুনরাবৃত্তি করার ফলে কি রঙ হবে জানো কালো রঙ পাওয়া যাবে পয়েন্টটা হচ্ছে সাহায্যে চিনো খেতে কেমন লাগে তাই না কাঁচা খেয়ে দেখেছো কখনো এরপর একটু পানি খেয়ে দেখো তো আচ্ছা আমরা একটু হরিতকি সাহায্যে রংকরণ সম্পর্কে একটু জানি এটা হচ্ছে কি কাপড়ের পরিমাণের অর্ধেক পরিমাণ হরিতকি অর্থাৎ অর্ধেক পাকা ও অর্ধেক কাঁচা নিয়ে সামান্য কাপড় কাঁচার সোড়া মিশিয়ে একটি পাত্রে ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর তোমার ঘন্টা পর মিনিট গরম করতে করতে হবে 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 পাতলা কাপড় দিয়ে মিশ্রণটি কি নিতে আর অন্য একটি পাত্রে গরম পানিতে পরিমাণ মতো পটাশিয়াম বাইক্রোমেট গোলাতে হবে আর কাপড়টি প্রথমে তোমার হলুদ কি মিশ্রিত পাত্রে ডুবিয়ে তুলে তারপর কি করতে হবে জানো পটাশিয়াম বাইক্রোমেট পাটে ডোবাতে হবে ফলে দেখা যাবে হলুদ রং পাওয়া যাবে এরপর আসো তোমার হরিতকির মিশ্রণ থেকে তুলে কপার সালফেট মিশ্রিত পাত্রে কাপড়টি ডোবালে জলপাই রং পাওয়া যায় আর এই হরিতকির মিশ্রণ থেকে তুলে আয়রন মিশ্রিত পাটে ডোবালে কালো রং পাওয়া যায় এছাড়াও আমরা আবার তোমার ডালিমের খোসা থেকেও কিন্তু রং করা যায় প্রাকৃতিক রং তো আমরা ভেজিটেবল দেয় তোমার ডালিমের খোসা এগুলো থেকেও কিন্তু রং করা যায় মঞ্জিত কালার হয় ভালোই লাগে দেখতে আসলে প্রাকৃতিক রংগুলো খুবই চমৎকার চলো শিক্ষার্থীরা আমরা এখন একটু কি জানবো কৃত্রিম রং সম্পর্কে জানব কৃত্রিম রং বা বিভিন্ন রাসায়নিক দ্রব্য থেকে উৎপন্ন রং এ কৃত্রিম রংগুলোকে ভাগগুলো সম্পর্কে আমরা এখন একটু জানি প্রথমত আছে কৃত্রিম রং হচ্ছে এসিড ডাই এসিড ডাইটা হচ্ছে তোমার আমি আগে একটু পয়েন্ট আকার সবগুলো বলে যাই তোমাদের তারপর আমি ব্যাখ্যা দিয়ে যাব এরপর বেসিক ডাই ডাইরেক্ট রং বিকশিত রং নেপথল রং ভ্যাট রং মডার্ন রঙ এবং পিগমেন্ট রং আচ্ছা আমরা এখন একটু জানবো ডাইটা কি সেটা একটু আমি বলে যাই তোমাদেরকে এসিড ডাইটা হচ্ছে তোমার এটা নাইলন তারপর হচ্ছে ইত্যাদি কাপড় এই তন্তু রেশম পশম প্রাণী তন্তু রংকরণের ক্ষেত্রে ডাই ব্যবহার করা হয় আর এই সুতি কাপড়ে স্থায়ী হয় না কিন্তু এ কারণে সুতি কাপড়ে কিন্তু ডাই ব্যবহার করা হয় না বস্তাতে রং করার সময় রঞ্জন সাথে হাইড্রোক্লোরিক অথবা লুঘু অ্যাসিডের অ্যাসিড এসিড ব্যবহার করা হয়ে থাকে এরপরে আসো বেসিক ডাই বেসিক ডাইটা হচ্ছে তোমার যেটা হচ্ছে তোমার সুতি লিলেন রেও তারপর হচ্ছে তোমার রেশম পশম বস্ত্র রংকরণের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এরপরে ডাইরেক্ট রং ডাইরেক্ট রঙটা সাধারণত আমরা প্রত্যক্ষ রঙের ব্যবহারে বস্ত্রের উজ্জ্বলতা বাড়ায় পশম ও রেশম বস্ত্রে এই রং সুতি বস্ত্র অপেক্ষায় বেশি পাকা হয় আবার ধোয়ার ফলে কাপড়ে যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য রঙ করা শেষে বস্ত্রতে কি করা হয় যেন পটাশিয়াম বা কার্বনেটের পানিতে বিশ মিনিট গরম করে গরম পানিতে ধুয়ে ফেলতে হয় অনেক সময় প্রকৃতির প্রকৃত রং করা হয় হয়ে গেলে তোমার কপার সালফেট বা তুথ প্রয়োগ করে বস্ত্রটিকে আলোর ক্ষতিকর প্রভাব থেকে তোমার মুক্ত করা হয়ে থাকে এরপরে আসে কতগুলো রঙের বিশেষ পদ্ধতিতে এটা পাকা করা হয় এই পদ্ধতিতে করার সময় বস্ত্রটি সোডিয়াম নাইট্রোটেনের ঠান্ডা অ্যাসিড দবনে ডোবাতে হয় এখানেও সাধারণত তোমার সুতি তারপর চিলিলেন রেওন এসিটেড বস্ত্রে তোমার এ রং বেশি ব্যবহার করা হয় এরপর আমরা একটু জানবো কোনটা ন্যাপথল সম্পর্কে জানবো ন্যাপথল রংটা ন্যাপথল রঙের রঙ কিন্তু অনেক বেশি পাকা হয় এ জাতীয় রঙ কিন্তু পাকা হয় তোমার সুতি বস্ত্রে রঙ করার সময় ও ছাপার কাজ করার সময় এ রং ব্যবহার হয় আর এই পদ্ধতিতে কাপড়টি প্রথমে ন্যাপথলে ডুবিয়ে পরে তোমার ডায়োজোট ডায়োজোটাইড এর দবনে ডুবানো হয় রঙ করার পর কাপড়টি কয়েকবার সাবান দিয়ে ধুয়ে ফেলতে হয় এই জাতীয় রংকে আবার হিমরঞ্জনও কিন্তু বলা হয়ে থাকে এরপরে আসো তোমার ভ্যাট্রং সম্পর্কে আমরা একটু জানি রং ভ্যাট হচ্ছে তোমার সুতি প্রয়োগ করা লিলেন হয় কি ব্যবহার করা হয়ে থাকে আর এরং সোডিয়াম তোমার হাইড্রোসালফাইড ও কস্টিক সুডান মিশ্রণে কিন্তু সাহায্যে পানিতে দ্রবীভূত করে বস্ত্রে প্রয়োগ করা হয়ে থাকে আর ভ্যাট্রং তোমার সাধারণত তিনটা কালার হয়ে থাকে ভ্যাট তোমার সুতি কাপড়ে ব্যাট বেশ পাকা হয়ে থাকে কিন্তু সহজে দেখা যায় কাপড় ছিঁড়ে যায় কিন্তু রং যায় না এরপর আসো তোমরা মডার্ন রঙ রং পাকা করার জন্য সুতা বা বস্ত্রে আস্তর ধরাতে হয় এই এই আস্তরকে মডার্ন বলা হয় এই মডার্নান্ট হিসেবে ফিটকারি লোহ তারপর হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম বা টিনের দাতক লবণ ব্যবহার করা এছাড়া আরেকটা আছে একটা রঙ আমরা তাহলে কৃত্রিম রঙগুলো সম্পর্কে জানলাম এরপরে আসো শিক্ষার্থীরা আমরা এখন রং প্রয়োগ সম্পর্কে কি বলতো জানবো দেখো আমরা এখানে একটা শাড়ির ছবি দেখতে পাচ্ছি এটা তোমাদের কাছে কি মনে হচ্ছে বলতো হ্যাঁ ঠিকই বলেছো প্রিন্টেড না প্রিন্টেড না কি বলতো হ্যাঁ রঙে ডুবিয়ে করা হয়েছে না টাইডাই হ্যাঁ আমরা এখন একটু বস্ত্রের রং প্রয়োগ সম্পর্কে জানবো এ পাশে আমরা আরো কতগুলো শাড়ি দেখতে পেলাম দেখো এই রং প্রয়োগ করে বস্ত্রের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করা যায় তাই না আর বস্ত্র তৈরির বিভিন্ন পর্যায়ে তোমার রং প্রয়োগ করা হয় হয়ে থাকে আবার কোন রং তোমার তন্তু অবস্থায় আবার কোন রং সুতা অবস্থায় আবার কোন রং দেখা যায় সম্পূর্ণ বস্ত্র তৈরির পর প্রয়োগ করা হয় এখন চলো আমরা একটু রং প্রয়োগের বিভিন্ন পদ্ধতিগুলো সম্পর্কে জানবো তন্তু কাঁচামাল থাকা অবস্থায় রং প্রয়োগ দেখো তন্তু কাঁচামাল অবস্থায় থাকা রং প্রয়োগটা হচ্ছে কি আমরা সাধারণত কাপড়গুলো যখন তোমরা মার্কেটে যাও সরাসরি কিন্তু থান হিসাবে এভাবে পেয়ে থাকো না গছ কাপড়গুলো কিন্তু এটা কি তাই এগুলো কিন্তু তন্তু কাঁচামাল অবস্থায় কিন্তু তোমার বিভিন্ন কালার হয় রং প্রয়োগ হয় কোথায় গিয়ে তোমার কারখানায় গিয়ে আচ্ছা আমরা সেটা সম্পর্কে আগে একটু জেনে নিই এই পদ্ধতিতে তন্তুগুলোকে একটি রঙের পাত্র বা গামলায় ডুবিয়ে রঙ করা হয় এই পদ্ধতির সুবিধা হলো তন্তুগুলো সরাসরি রং করা হয় হয় বলে খুব ভালোভাবে তন্তুর গায়ে তোমার লাগে রং খুব পাকা হয় আর তন্তুর গায়ে ঘষা দিলেও সহজে রঙ উঠে না পশম তন্তু এই পদ্ধতিতে রং করা হয় এরপরে চলো আমরা একটু জানি এখানে আমরা কি দেখতে পাচ্ছি কতগুলো সুতা দেখতে পাচ্ছি তাই না বিভিন্ন কালারের তাই মনে হচ্ছে না হ্যাঁ এগুলো বিভিন্ন কালারের সুতো আমরা দেখতে পাচ্ছি সুতার রং প্রয়োগ আচ্ছা সুতার রং প্রয়োগটা হচ্ছে তন্তু থেকে সুতা প্রস্তুত হওয়ার পর তোমার সুতার রং প্রয়োগ করাকে বলা হয় সুতার রং প্রয়োগ এই সুতা সাধারণত তোমার না টাইয়ের জড়ানো থাকে কিংবা তোমার দেখা যায় ফেটিতে গোছানো থাকে এই সুতার রং প্রয়োগ করার ফলে রং তন্তুর খুব ঘন সংস্পর্শে আসে ফলে রং খুব পাকা হয় আবার তোমার বিভিন্ন সুতা বিভিন্ন রং প্রয়োগ করে তোমার বস্ত্র বোনার সময় বর্ণ বৈচিত্র সৃষ্টি করা যায় এরপরে চলো আমরা একটু জানি আমরা কি দেখতে পাচ্ছি দুটো সুতা দেখতে দেখো সুতো দেখতে পাচ্ছি আবার কাপড় দেখতে পাচ্ছি তাই না অর্থাৎ দেখো খন্ড খন্ড বস্ত্রের রং প্রয়োগ দেখো সম্পূর্ণ বস্ত্র তৈরি হওয়ার পর রং করার পদ্ধতিকে তোমার খণ্ড খণ্ড বস্ত্র রং প্রয়োগ বা পিস ডাইনিং বলে এই পদ্ধতিতে রং খুব বনিষ্ঠভাবে তন্তু বা সুতা লাগে না ফলে দেখা যায় কম রঙের প্রয়োজন হয় এবং খরচও কম লাগে এই পদ্ধতিতে রং খুব গাঢ়ভাবে না লাগার ফলে অনেক জায়গায় রং উঠে যায় তোমার লিলেন অর্গেন্ডি বয়েল রেশম এই পদ্ধতিতে রঙ করা হয় এরপরে চলো আমরা একটু জানি ক্রস ডাই সম্পর্কে জানবো ক্রস ডাইটা হচ্ছে তোমার এই পদ্ধতিতে তন্তু বা সুতার রং লাগিয়ে পরে এই তন্তু বা সুতা থেকে প্রস্তুত সম্পূর্ণ বস্ত্রে আবার রং প্রয়োগ করা হয় এই পদ্ধতি ইয়ান ডাইং এবং পিস ডাইং এর সম্মিলিত একটি রূপ ক্রস পদ্ধতিতে রং করলে পরিশেষে বস্ত্রের মূল রং রঙে অনেক পার্থক্য দেখা দিতে পারে যেমন উদাহরণস্বরূপ আমি একটু বলি তোমাদের প্রথমে কি করতে হয় যেন প্রথমে টানা বা পরেন যে কোনো এক প্রকারের সুতায় রঙ করা হয় বস্ত্র বোনার পর তোমার পিস ডাইনিং পদ্ধতিতে রঙ করলে রঙ করার সময় প্রথমে যে টানা বা পরেন সুতা রঙ করা হয়নি সেগুলোতে নতুন করে রং লাগে এবং পূর্বে যে টানা বা পরেন সুতার রঙ লেগেছিল সেগুলোর প্রাথমিক রঙের অনেক পরিবর্তন লক্ষ্য করা যায় এরপরে আসে শিক্ষার্থীরা আমরা একটু জানি দবনের রং প্রয়োগটা কি দবনের রং প্রয়োগটা হচ্ছে এই পদ্ধতিতে তোমার কাঁচামাল অবস্থায় রং প্রয়োগের একটি পরিবর্তিত রূপ এটা এক্ষেত্রে তন্তু প্রস্তুত করার সময় তন্তু দ্রবণে রং মেশানো হয় কৃত্রিম সংশ্লিষ্ট তন্তুর ফাইবার গ্লাস রেয়ন ইত্যাদি এই পদ্ধতিতে রং করা হয় আর এই পদ্ধতি খুব ব্যয়বহুল না হলেও তোমার পিস ডাইনিং এর মতো ব্যাপকভাবে ব্যবহার হয় না সাধারণভাবে এই পদ্ধতিতে রং পাকা হয়ে থাকে তাহলে আমরা কি জানলাম দবনের রং প্রয়োগ সম্পর্কে জানলাম এরপর আসে শিক্ষার্থীরা আমরা কি করব কিছু একক কাজ নিয়ে নিই দেখো আমরা একটু একক কাজ নিয়ে নিই তোমরা একটু প্রশ্নটা লিখে ফেলো শিক্ষার্থীরা লিখে যেহেতু দেখো আমার প্রশ্নটা খেয়াল করো বস্ত্রের রং প্রয়োগের যে কোনো একটি পদ্ধতি লেখো সময় তোমাদের জন্য পাঁচ মিনিট তোমরা এর মাঝখানে এই প্রশ্নটার উত্তর লিখে ফেলবে করে দেখি তোমাদের প্রশ্নগুলো ছাপা কি প্রাকৃতিক রঙ ও কৃত্রিম রঙের মধ্যে পার্থক্য কি বিকশিত রং কি রঙের শ্রেণীবিভাগ কয়টি এসিডাই ব্যবহার করা হয় কেন শিক্ষার্থীরা আমরা এখন কি করব একটু বাড়ির কাজ দিয়ে নি তোমরা প্রশ্নটা একটু লিখে ফেলো শিক্ষার্থীরা আমি প্রশ্নটা বলে যাচ্ছি রং করা ও ছাপার মধ্যে পার্থক্য কি বিভিন্ন ধরনের রঙের শ্রেণীবিভাগ লিখো আমি আশা করব তোমরা প্রশ্নগুলো উত্তর খাতায় লিখে রাখবে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা কি জানতে পেলাম বস্ত্রের রঙও ছাপা এবং বস্ত্রের রঙও ছাপার পার্থক্য কি সেটা তোমরা জানতে পারলে তার পাশাপাশি কী জানলে বিভিন্ন ধরনের রং রঙ কয় প্রকার দুই প্রকার তাই না প্রথমত হচ্ছে প্রাকৃতিক রং আর একটা হচ্ছে কি কৃত্রিম রং আবার রং প্রয়োগ রঙ প্রয়োগগুলো কীভাবে করা হয় সেটা জানলাম তারপরে ডাই কি বেসিক ডাইকি তোমার ভেজিটেবল দেয় কি সেগুলো সম্পর্কে এতক্ষণ আমরা জানলাম আমি আশা করব তোমরা ভালোভাবে পড়াগুলো বুঝতে পেরেছ এখানটায় শিক্ষার্থীরা যদিও আমার এই অধ্যায় তত্ত্বীয় পড়াটা আজকে শেষ হয়ে গেছে তার পাশাপাশি তোমাদের এখানে দুটো ব্যবহারিক আছে একটা হচ্ছে তোমার বস্ত্রে ব্লক ছাপা আর একটা হচ্ছে টাইডাই যখন ইনশাল্লাহ তোমাদের সাথে আমার কলেজে সরাসরি দেখা হবে আবার তোমাদের সাথে ক্লাস করবো তখন আমরা প্র্যাকটিক্যালগুলো ব্যবহারিকগুলো করে নেব তাছাড়াও আমি চেষ্টা করব ভার্চুয়ালের মাধ্যমেও তোমাদেরকে ব্লগ এবং বসে টাইডে দেখানোর চেষ্টা করব আমি আশা করব শিক্ষার্থীরা তোমরা সবাই আমার এগারস্থ বিজ্ঞান পড়ে তোমাদের বাস্তব জীবনেও কি করতে পারো সেটা যাতে কাজে লাগাতে পারো বাস্তব জীবনেও যাতে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারো সেটাই আশা করব শিক্ষার্থীরা আর এই অধ্যায় শেষে কী করবে বলো তো শিক্ষার্থীরা কিছু এমসিকিউ করে ফেলবে খাতা তো নিশ্চয়ই তৈরি করে রেখেছো তাই না সে খাতায় লিখে রাখবে পরবর্তীতে আমি আবার তোমাদের সাথে সেগুলো দেখবো পরবর্তীতে আবার আমরা একটা নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই ভালো থেকো সামাজিক দূরত্ব বজায় রেখো সাবধানে থেকো আল্লাহ ফেস